আমনে গড়ে দুঃখের কথা কি কইতাম গো আফুরা, আমার গড় ভর্তি জামা, আলমারি ভর্তি জামা, আমার স্বামী জামা কিনতে কিনতে ফকিরে যায়, তারপর আমি যখন কোনো জায়গায় বেড়াতে যাইতে নেই গো, আমার একটা জামা খুঁজে পাওয়া যায় না, তো আমি তো অনেক চালাক। আমার স্বামীর ব্লু কালারের একটা পাঞ্জাবি আছে দেখে আমি ব্লু কালারের একটা ড্রেস কিনতে গেলাম গিয়ে, যেন বেড়ারে কিছু না কিনা দন লাগে, কারণ আমার ড্রেস তো কিনলে হবো না, ড্রেস তো বানানোও লাগবো। তো এই যে ব্লু কালার ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, তো বেড়া আমার এক জায়গায় বেড়াতে যাওয়ার লেগে এই ড্রেসটা কিনা দিল। তো এটা কোন জায়গায়? আমি আমনে গড়ে কই, এটা হলো কেরানীগঞ্জ বিজনেস প্ল্যাটফর্মে একটা গেট টুগেদার। তো হ্যাঁ, আমার আর আমার স্বামীর চিফ গেস্ট হিসাবে দাওয়াত করছিল। তো যাই হোক, আমি সবাই রে সারাদিন কই, আপনারা বিয়া শাদী করেন নাকি লেগা, আপনারা আমার দাওয়াত দেন নাকি লেগা, শেষে নাহিদ আপু একটু দয়া করে আমার একটা দাওয়াত দিল। তো আপনারা তো জানেন আমি কোনো জায়গায় দাওয়াতে গেলে 5-6 টুকরো রোস্ট খাইলাই, একেবারে গোস্তের ফাতিল কন্টাক্ট লয়ে বহি। তো আবার আবার বুফেতে গেলে তো পারি না, ব্যাগের মধ্যে করে খাওয়ান ব্যাগটি লয়েই, তো আমি এরকম নাড়ামি করে দেখে আমার কেউই দাওয়াত দিতে চায় না। তারপরও নাহিদ আপু তো কোনোদিন আমার দাওয়াত দেন না, তো হ্যাঁ তো জানে না যে আমি কি পরিমাণ নাড়ামি করি। তো হ্যাঁ না বুঝে আমার দাওয়াত দেওয়া যে বিশাল বড় ভুল করছে, হেডা একটু পরে টের পাইবো। তো যাই হোক, নাহিদ আপু তো বিন্দাস বৃন্দাস এনে উপস্থাপনা করতেছে, কিন্তু আমি আমি আমার তো চিন্তা হলো গিয়ে কখন আমি খাইতে যাবো। তো এখানে আমার আর মন টিকলো না, আমি চিন্তা করলাম যে দেহি তো ডাকের কী অবস্থা, কী রান্না করছে, কী আসে বিষয়, এই দেখেন আমি সবসময় খাওয়ানোর আগে ম্যাটার পরে এই দেখেন লাইনে দাঁড়িয়ে গেছি। তো এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে, হেড হইলো গিয়ে আমার যে পায়ের জুতাটা, পায়ের জুতার ফটাস করে ছিঁড়ে গেছে। হেই ছিঁড়া জুতা পায়ে দিয়ে আমি সবার আগে ধাক্কাধাক্কি করে লাইনের আগে দাঁড়ালাম, কারণ খাওয়ানোর আগে ম্যাটার পরে আমি এটা বিশ্বাস করি, কারণ লাস্টে যামু পরে খাওয়ান ফাউন না পরে খুব বাপু সরি খাওয়ান নাই। তো আমরা পাইছি তিনটা টোকেন, টুনাটুনি আর হলো আমাকে মাইয়ার। এই গরমের মধ্যে হাকুল্লা খাওয়ানোর লেগে তোর মাইয়ারের বাসার তো টাইন নানন যায় না, মাইয়া এসি তো আরাম করুক, আমরা আয়া গরমের মধ্যে আয়া এই যে হাকুল্লা এই যে বনে বাজারে চিপায় চাপায় বসে আর টোনাটোনি এই যে পিকনিক করতেছি মানুষের টাকার, মানুষের টাকার মানে ওই লোকে ওই যে দাওয়াত করছে যেহেতু দাওয়াতের ই। তো হাকুল্লা খাওয়ানোর কিন্তু মজাই আলাদা। এই দেখেন গরমের মধ্যে আমার আইলাইনার গইলা কি অবস্থা, তো সকালবেলা একটা খুব হয়েছে, আমার আইলাইনার শেষ হয়ে গেছে, লিপস্টিক শেষ হয়ে গেছে, সিফটি পিন কাজ করতেছিল না। এই দেখেন আমার স্বামী সুন্দরী সুন্দরী আফুকো সামনে কি একটা পার্ট লইতেছে। তো আমি সুন্দরীকে সামনে আমার স্বামীর ইজ্জত পাঞ্চার করানোর লেগে একটা আইসক্রিম চাই বললাম। তো আমার স্বামী তো লজ্জা শর্মার মাথা খায় আমার একটা আইসক্রিম কিনা দিল। তো আমি কইলাম যে আমাকে একলা কিনে দিলে, এই সুন্দরীদের দিলে না, পরে বললো যে তুমি আমার বউরা তো আমার বউ লাগে না তাই কিনে দেয় নাই। তো আমার স্বামী অনেক চালাক, তো আমি আমার স্বামীকে এই যে এই ব্যাস ট্যাস পরাই দিতেছি। তো আমার সামনে যে আফুরা ছিল, আফুরা কইলো এই যে ওখানে গিফট দিতেছে, আপু তোমার তো কোনো গিফট দেয় না, যাও হাতে ছাত্রমি করে গিফট নিয়ে আসো। তো আমি তো লজ্জা শর্মার মাথা খাই হেনে গেলাম, কারণ হেরা গিফট পাইবো, আমি চিফ গেস্ট, আমারও গিফট পাওয়ার পূর্ণ অধিকার আছে। তো যাই ছাত্রমি করে একটা মক সুটার লেলাম, আমার স্বামী তো আমার সাথে রোমান্টিক করা শুরু করে দিল। আমি বললাম এই সুন্দরকে সামনে রোমান্টিক করো না, এটি ঠিক না। তো আমি যেটা করলাম, আমি বললাম কি আপু তোমরা কি গিফট পাইছো, দেখি তোমাকে যদি বেশি দেয় তাহলে আমি যাই মাঠের মধ্যে হুইয়া কান্দাকাটি শুরু করে দিবো। পরে আমার কইলো কি চাবি সরা দিছে, পরে আমি কইলাম আমার ব্যাগও চাবি সরা আছে, হেরা কইলো আমাকে মাস্ক দিছে। তো আপনারা তো জানেন যে বাইরে মাস্ক না পরে গেলে পুলিশের দ্বারা বাইরে, তো এর লেগা মাস্কটা পায়া তো সব সুন্দরী আপুরা অনেক অনেক খুশি। তো এই দেখেন এই যে মক ডিফায় যত খুশি হয়েছে, তো আমি কইলাম আফু তোমরা খুশি হও, এত সুন্দর সুন্দর আফুকের সামনে বয়ে থাকলে কেরম জানি লাগে। তো আমরা দুজন সাবান আলমগীর সাবান আলমগীর খেলা শুরু করে দিলাম। এই দেন সাবান আলমগীরের লগে সিনেমার মধ্যে দেখেন না গোলা ফুল দুলতে থাকে, এই দুলেন না গোলা ফুলগুলো আপনার একটু দেখা শান্তি হন, বাংলা সিনেমার একটা ইফেক্ট পাইবেন। এই দেখেন এখানে ছোট ছোট আন্ডা বাচ্চা যে যা আছে সব লয়েছে, কিন্তু আমি আমার মায়ের লয়ে নেই, কারণ আমার মাইয়া গরমের মধ্যে অস্থির হয়ে যায়। এই সুন্দরী দুইটা তো আমাকে পিসি ছাড়তে ছিল না, আমরা যেখানে যাইতেছিলাম হেনে যেতেছিল, এই সুন্দরী দুটো অনেক ভালো। তো আমি আমনে করে কি কমো, এখানে যাওয়ানোর পরে যেই ভাল লাগছে, আর আমার তো হাকুল্লা খানাদানা অনেক ভালো লাগে। তো হেনে যাওয়ানোর পরে একটা প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতা আমি ফার্স্ট হয়েছিলাম, হেই গর্বে তো আমার স্বামী পুরো গর্ভবতী হয়ে গেছিলো। তো এরু মগ্গা কেক আমি গিফট পাইছিলাম, কিন্তু ওখানে একটা চুন্নি বেডি, কোন চুন্নি বেডি জানি, আমার কেকটা জানি চুরি করে লয়ে গেছে গা চুপচাপ। আমি একটু ওয়াশরুমে গেছিলাম, আয়া দেখি যে আমার ব্যাগটা আছে কিন্তু কেকটা নেই, আল্লাহ সারসে গো ওই দিন আমার ব্যাগটা চুরি হয় না, অল্পের লেগা যদি ব্যাগটা চুরি হয়তো আমার স্বামীর কোনি একটাও মাটিতে ফতো না, কারণ ব্যাগের মধ্যে আমার নগদ কসকসা 10,000 টাকার আমার দুইটা মোবাইল ফোন আছিল, যদি মোবাইল ফোন দুটা চুরি হয়ে যায় তো গো কি যে শনির হয় তো আল্লাহ তালাই জানে। তো যাই হোক, আমার কানের গুড়ে ফোঁস গেছে। তো আমি যেটা করলাম হেডের লোক আপনার ঘরে কই, আমার সকালে আইলাইনার শেষ হয়ে গেছে, লিপস্টিক শেষ হয়ে গেছে, জুতা ছিঁড়ে গেছে, সিফটি পিনটা ঠিকঠাক কাজ করতেছিল না, কানের দুল যেটা ফুসি হেডার একটা একটা হুক ছিল শক্ত, একটা হুক ছিল নরম, নরম যেটা ছিল এটা বারবার খুলে যেতেছিল, মানে আমার যে কি দুর্দশা ছিল আপনারা আমার দেখলে বুঝতে পারবেন। ফার্স্ট হয়েছিলাম হেই খুশিতে খুশি ছিলাম, বাট আমার কেকটা চুরি যাওয়া না, তো আমার রাতে চিন্তায় তো ঘুমাইতেছিল না, মানে কি একটা অশান্তি। তো নাহিদ আপু কেতেছিল কে আপু কে আপু, আয়ো আয়ো কদুর কেক কাটটা ব্যাকে রেখাও, তুমি নাকি অনেক ভালো কেক কাটতে পারো। তো আমি কইছি আফু আফু আমার অন্য বারবার খুলে ফুড়ে যায়, এই পাবলিক প্লেসে যদি অন্য মনে খুলে ফুড়ে যায় তাহলে তো বেজ্জুত হয়ে যাবো, আর আমার স্বামীর গা আর একটা মাটিতে ফরবো না। তো আমি তো চিন্তা করলাম যে আপুরে কই যে আপু তুমি একটা বড় করে একটা ফিস কাটো, হেডা আমি আমার স্বামীর কদুর খাওয়াই দিই। তো নাহিদ আপু নিজেই কাটতেছিল, তো আমি তো খুব মজা করে ফিল নিতেছিলাম। তো আমি আবারও আফুর কাছে টেবিলের কাছে যেই আইতে লইছিলাম, আমার অন্যটা সিফটি ফিনটা আবার খুলে যেতে নিছিল, মানে কি জ্বালায় যে জ্বলছি সারাটা দিন গো, কি কইতাম। এর মধ্যে জুতাটা ছিঁড়াই দেন, ছিঁড়া জুতা ফিরে আটতাছি, আপনারা লাস্টে দেখবেন যে ছবি তুলতেছি,
এই দেখেন হাতে এক টুকরা কেক পাইয়া গো আমার স্বামীর আমি খাওয়াইতে আয় ফেললাম। কইলাম, স্বামী তুমি আমার জান, তুমি আমার প্রাণ, মানুষের হাকুল্লা খাওন খাওয়াইয়া স্বামীর হাত করানোর চেষ্টা করতেছি, কিন্তু স্বামীর কিছুতে একলা চাপতেছিল না। এত সুন্দর সুন্দর রমণী গো সামনে, স্বামীর যদি একা ছাইড়া দেই, একটু পরে স্বামী বাসায় গিয়ে কইব, এই স্ত্রী তুমি ব্যায়াম করো, নিয়মিত ব্যায়াম করো, ব্যায়াম করে তুমি চিকন হওয়ার চেষ্টা করো। তো আমার স্বামী বারবার বলতেছিল, এত সুন্দর সুন্দর আফু করে তো তুমি আর পাইবা না, আর তুমি যে মোটার মোটা, তুমি এক কাজ করো, এদের সাথে ছবি তুলো, তাহলে বাসায় গিয়ে তুমি মোটিভেশন পাইবা যে তোমাকে চিকন হইতে হবে, তোমাকে সুন্দর হইতে হবে। তো এই দেখেন খালিফায় আমি সুন্দর আফুগুলোকে বয়ে ফেলাম, নিজের রাস্তা ফকিনে ফকিনে লাগতেছিল, তারপরে কি করবো, ফকিনে হলে কি করো, জমিদারি ভাবনি আগুলোকে ছবি তুলতে বয়ে পড়লাম।